গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এক্সট্রা অর্ডিনারি ডোজ, অপরাধীদের বিরুদ্ধে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী হিমন্তের। পুজোর আগেই রাজ্যে আরম্ভ হবে নবম ও দশম শ্রেণীর পাঠদান, বললেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। দক্ষিণ শালমারায় বিএসএফ পুলিশের হাতে উদ্ধার 19টি গবাদি পশু। অনুমতির তোয়াক্কা না করেই 16 সেপ্টেম্বর ত্রিপুরায় তৃণমূলের মিছিল। এমজি এনরেগা প্রকল্পের অধীনে দক্ষিণ হাইলাকান্দিতে 3 কোটি টাকার কেলেঙ্কারি। বদরপুর সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন পিএসি। করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজ, পাতারকান্দি ও রাতাবাড়ির মধ্যবর্তী স্থানে চায় কংগ্রেস। মদ ড্রাগসের বাড়বাড়ন্তে উদ্বেগ দক্ষিণ করিমগঞ্জে, পুলিশ আবগারি বিভাগের নিরবতায় বাড়ছে অসন্তোষ। পাতারকান্দির চাবাগান শ্রমিকদের মধ্যে জব কার্ড বন্টনের কাজ শুরু। জুয়ার রমরমা করিমগঞ্জ সন্তরবাজারে, নির্বিকার পুলিশ। অগপতেই ভিড়ছেন কংগ্রেস ত্যাগী আইনজীবী দাইয়ান হোসেন। এবং সর্বশেষ খবরটি হল, জেলা পরিষদ সভাপতি পদ থেকে আশিসকে হটানোই ছিল লক্ষ্য, বললেন সিদ্দেক আহমেদ। সহসভাপতি জেলা পরিষদ পরিচালনা করলে আপত্তি নেই কংগ্রেসের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। আইনের গণ্ডিতে থেকে যে কোনো অপরাধীর বিরুদ্ধে পুলিশ স্ট্রং অ্যাকশন নেবে, রাজ্যের সব অপরাধীকে এভাবেই কড়া বার্তা ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এর জন্য সব অপরাধীদের সাবধান হওয়া উচিত, আর কেউ যদি অপরাধজনিত ঘটনা সংঘটিত করে তাহলে তাদের উপর আসাম পুলিশ এক্সট্রা অর্ডিনারি ডোজ দেবে বলেও কঠোর ভাষায় বলেন তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর স্বাক্ষর জাল করার মতো ঘটনা ঘটেছে, এতে এক প্রকার নড়ে চড়ে বসেছে সরকার, তাই এক্ষেত্রে কাউকে রেহাই দেবে না পুলিশ। এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কেউ যদি অপরাধ করে তাহলে তার পুলিশের এই ডোজ পাবে, মানা হবে না কোনো যুক্তি। তার কথায়, যে কোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ সাধারণ অ্যাকশন নেবে না, স্ট্রং অ্যাকশন নেবে, তাই সাবধান থাকাটাই ভালো। অন্যদিকে আসামে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরও রিঅ্যাকশন হওয়া দেখা যাচ্ছে, এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, দু একটি ঘটনা ছাড়া অধিকাংশ ভ্যাকসিনেশন নিরাপদ, এটি বেশি প্রচার করা ঠিক নয়। ইতিমধ্যে রাজ্যে 2 কোটি মানুষ ভ্যাকসিন নিয়েছেন, কারোর কিছু হয়নি। পরিবর্তে ভ্যাকসিন না নিলেই মানুষ তাড়াতাড়ি মরবে, তাই ভ্যাকসিন নেওয়াটা খুবই জরুরি বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। বলেন, ভ্যাকসিন নিলে মানুষের মৃত্যুর সংখ্যা কমবে। অপরদিকে পুজোর আগেই রাজ্যে আরম্ভ হবে নবম ও দশম শ্রেণীর পাঠদান, এই বিষয়ে বৃহস্পতিবার অথবা শুক্রবার নতুন এসওপি প্রকাশ করবে রাজ্য সরকার। এই বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। তিনি জানান, অনলাইন শিক্ষা বন্ধ করে অফলাইন অর্থাৎ বিদ্যালয়ে পাঠদান আরম্ভ করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এর সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যেও ধীরে ধীরে বিদ্যালয়ের ক্লাসসমূহ খুলে পাঠদান আরম্ভ করার বিষয়ে চিন্তা চর্চা করা হচ্ছে। তিনি জানান, কোভিড-19 সংক্রমণজনিত পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে বিশেষ প্রতিবন্ধকতা থাকবে না, তবে অপ্রাপ্তবয়স্ক ও শিশু ছাত্রছাত্রীর স্বাস্থ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে অত্যন্ত পরিকল্পিতভাবে স্কুলের ক্লাসসমূহ খোলা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানান, অনলাইনে ক্লাস হলেও বহু ছাত্রছাত্রী বিভিন্ন কারণে অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারে না, এজন্য ছাত্রছাত্রীর শৈক্ষিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এইসব বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে ধাপে ধাপে ক্লাসসমূহ আরম্ভ করার ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে প্রথম ধাপ হিসেবে নবম ও দশম শ্রেণীর পাঠদান প্রক্রিয়া আরম্ভ করা হবে, 2-1 দিনের মধ্যে এই বিষয়ে নতুন এসওপি প্রকাশ করা হবে। তিনি জানান, ছাত্রছাত্রীর স্বাস্থ্য সুরক্ষিত রাখা ও বিদ্যালয়ে পাঠদান আরম্ভ করার মাধ্যমে শিক্ষার বিষয়টি গতি প্রদানের লক্ষ্য সামনে রেখে নতুন এসওপি প্রকাশ করা হবে। উল্লেখ্য, 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে দ্বাদশ শ্রেণী স্নাতক চূড়ান্ত বর্ষ, স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষ তথা সমপর্যায়ের কারিগরি শিক্ষা আরম্ভ করা হয়েছে। 6 সেপ্টেম্বর থেকে পাঠদান চলছে পুরো দমে। সফলভাবে এই পাঠদান প্রক্রিয়া আরম্ভ হওয়ার পর এবার বিদ্যালয়ের দুয়ার খোলার ব্যবস্থা করছে শিক্ষা বিভাগ। এক্ষেত্রে প্রথমে নবম ও দশম শ্রেণীর পাঠদান আরম্ভ করতে চাইছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু।
অপরদিকে এমজিএনরেগা প্রকল্পের অধীনে দক্ষিণ হাইলাকান্দিতে 3 কোটি টাকার কেলেঙ্কারি। এমজিএনরেগা প্রকল্পের অধীনে দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় 3 কোটি টাকার কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট ও কাটলিচুড়া থানার এজাহার নং 63/2020 ও ডিসিপ্লিনারি অ্যাকশনের স্ট্যাটাস রিপোর্ট 5 অক্টোবরের মধ্যে জমা দেওয়ার জন্য গ্রাম উন্নয়ন বিভাগ ও গৃহ বিভাগকে নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। অপরদিকে পাতারকান্দির চা বাগান শ্রমিকদের মধ্যে জব কার্ড বন্টনের কাজ শুরু। রাজ্য সরকার নিজ উদ্যোগে চা বাগান এলাকার অস্থায়ী শ্রমিকদের রোজগারের উদ্দেশ্যে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় চা বাগান অধ্যুষিত এলাকায় অস্থায়ী শ্রমিকদের এমজিএনরেগার অধীনে বছরে 100 দিনের কাজ প্রদানের উদ্দেশ্যে জব কার্ডের ব্যবস্থা করে দিয়েছে। এরই অঙ্গ হিসেবে প্রথম পর্যায়ে সোমবার পাতারকান্দির ডেঙ্গারবন্দিপীর বৈঠাখাল বাগান নাচগড়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে জব কার্ড বন্টন করা হয়। বাকিদের পর্যায়ক্রমে জব কার্ড দেওয়া হবে বলে জানা গেছে। অপরদিকে করিমগঞ্জের মেডিকেল কলেজ পাতারকান্দি ও রাতাবাড়ির মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবি জানালো কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের ডাকে পাতারকান্দিতে সাংবাদিক সম্মেলন ডেকে দলের সাধারণ সম্পাদক প্রতাপ সিনহা বলেছেন, রাজ্য সরকার সদিচ্ছার অভাবে এখন পর্যন্ত করিমগঞ্জের মেডিকেল কলেজ ইস্যুটি ঝুলে আছে। অথচ বিগত 2016 সালের নির্বাচনে বিজেপি নিজ প্রচারে করিমগঞ্জ জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার থাকার পরও মেডিকেলের জমিটুকু পর্যন্ত চিহ্নিত করা যায়নি। কিন্তু গত 16 জুলাই এবারের বাজেটে রাজ্য সরকার নতুন আরও 5টি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব নিয়ে এলেও করিমগঞ্জের জন্য ঘোষিত এই মেডিকেল কলেজকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অথচ ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জেলায় বেশ কটি মেডিকেল কলেজের কাজ বর্তমানে জোর কদমে এগিয়ে চলেছে। প্রতাপ সিনহা আরও বলেন, করিমগঞ্জ জেলার 5টি বিধানসভার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে রাতাবাড়ি ও পাতারকান্দি কেন্দ্র। ভৌগোলিক দিক থেকে ওই কেন্দ্র দুটিতে পর্যাপ্ত পরিমাণের সরকারি জমিও রয়েছে, কিন্তু এসব জমিকে কাজে লাগাতে চাইছে না বিজেপি শাসিত সরকার। আগামী দিনে সরকার ঘোষিত এই মেডিকেল কলেজটি পাতারকান্দি ও রাতাবাড়ি কেন্দ্রের মধ্যবর্তী স্থানের যে কোনো জমিতে স্থাপন করতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্য 2 পদাধিকারী যথাক্রমে মিসবাক হোসেন ও কবির আহমেদ। অপরদিকে জেলা পরিষদ সভাপতি পদ থেকে আশিসকে হটানোই ছিল লক্ষ্য, বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। সহসভাপতি জেলা পরিষদ পরিচালনা করলে আপত্তি নেই কংগ্রেসের। জেলা পরিষদ সভাপতিকে সরানোই ছিল প্রধান লক্ষ্য, কারণ তার কাজে কেউ সন্তুষ্ট ছিলেন না, পদের অপব্যবহার করেছেন সভাপতি। তাকে সরানো হলে জেলা পরিষদ অনেক ভালোভাবে চলবে, এই মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি বলেন, এক সময় তার বিশ্বস্ত ছিলেন জেলা পরিষদ সভাপতি আশিস নাথ। কংগ্রেসে থাকাকালীন সিদ্দিক আহমদ অনেক ভরসা রাখতেন তার উপর। সিদ্দিক আহমেদের এক সময়ের ঘনিষ্ঠ আশিসকে সভাপতি পদ থেকে সরাতে তিনিও কলকাঠি নেড়েছেন। কংগ্রেস থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর আশিস বিজেপিতে যোগদান করেন এবং বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপনাথ মালা সহ জেলা বিজেপির একাংশ নেতার সহযোগিতায় তিনি পরিষদের সভাপতি নির্বাচিত হন। কিন্তু 2 বছরের মধ্যে দলীয় জেলা পরিষদ সদস্যদের আশিস বিরোধী অবস্থান তাকে খাদের মুখে এনে দাঁড় করায় আর বিজেপি সদস্যদের পরোক্ষ মদতে সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেস ও এআইডিএফের জেলা পরিষদ সদস্যরা। আগামী 20 সেপ্টেম্বর অনাস্থা নিয়ে সভা ডেকেছেন জেলাশাসক, কিন্তু এর আগেই চিত্রনাট্য পরিবর্তন হয়ে যায়। প্রদেশ বিজেপির নির্দেশে সভাপতি পদ থেকে ইস্তফা দিতে হয় আশিসকে। এ প্রসঙ্গে মঙ্গলবার বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, অনাস্থায় হার নিশ্চিত জেনে সভাপতি আগেভাগেই দলের কাছে ইস্তফা সমজে দিয়েছেন। এর ফলে অনাস্থা নিয়ে জেলাশাসকের ডাকা 20 সেপ্টেম্বরের বৈঠকের আর কোনো গুরুত্ব রইল না। সিদ্দিক অবশ্য বলেন, এই ইস্তফা দলের কাছে দেওয়া হয়েছে, পঞ্চায়েতের গাইডলাইন অনুযায়ী সরকারিভাবে অনাস্থা বৈঠকের আগে ইস্তফা না দিলে বৈঠক যথারীতি হবে এবং ওই বৈঠকে তাকে চেয়ার থেকে সরানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা জানান সিদ্দিক আহমেদ। তিনি জানান, সভাপতি সরে যাওয়ার পর বিজেপির জেলা পরিষদ সহসভাপতি দ্বারা জেলা পরিষদ পরিচালনায় তাদের কোনো আপত্তি নেই। বলেন, সভাপতিকে সরানোই মুখ্য, সহসভাপতি হিসাবে রয়েছেন বিমলা শুক্লবৈদ্য, তার সঙ্গে মিলে কংগ্রেস জেলা পরিষদ পরিচালনায় প্রস্তুত। সিদ্দিকের কথায় বোঝা গেল, বিজেপি থেকে জেলা পরিষদে কংগ্রেসের সদস্য সংখ্যা বেশি থাকলেও বিজেপির অধীনে জেলা পরিষদ থাকতে কোনো আপত্তি বা সমস্যা নেই।
উল্লেখ্য, বিজেপি এটাই চাইছিল সভাপতির পদত্যাগের পর সহসভাপতিকে দিয়ে আগামী 3 বছর জেলা পরিষদ দখলে রাখতে। আর এখানে বিজেপির কৌশল বা চাল মোটামুটি সফল। অবশ্য এক্ষেত্রে বিধায়ক কৃষ্ণেন্দু পলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে ইস্তফা প্রসঙ্গে আশিস নাথ জানান, তিনি বিজেপির আদর্শে বিশ্বাসী, দলের প্রতি সম্মান জানিয়ে ইস্তফা দিয়েছেন। শীঘ্রই সরকারিভাবে জেলা পরিষদের সিইওর কাছে পদত্যাগপত্র পাঠাবেন। বলা বাহুল্য, আশিস নাথ সভাপতি হিসাবে ভালো কাজ করছিলেন, নিয়মিতভাবে বিভিন্ন জিপি এলাকায় গিয়ে উন্নয়নমূলক কাজের খোঁজ নিতেন। আর তার এই অত্যাধিক অ্যাক্টিভনেস অনেকেই পছন্দ করেননি, যার পরিণাম পদ থেকে সরে যাওয়া বলে অনেকেই মন্তব্য করেছেন। অন্যদিকে কংগ্রেস ইউডিএফের পরিকল্পনা কার্যকর না হওয়ায় ওই শিবিরে হতাশা ছেয়ে গেছে। অপরদিকে নাগাড়ে 23 বছর কংগ্রেসের সৈনিক হিসাবে কাজ করা সহ কংগ্রেসের বহু উত্থান পতনের সাক্ষী তথা সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক আইনজীবী দাইয়ান হোসেন কংগ্রেসের হাত ছেড়ে বেরিয়ে আসেন। তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেন। দল ছেড়েই অবজ্ঞা অবহেলা সহ কংগ্রেসের বিরুদ্ধে বহু বিস্ফোরক অভিযোগ গণমাধ্যমে তুলে ধরে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন হাইকোর্টের ওই আইনজীবী দাইয়ান হোসেন। দাইয়ানের কংগ্রেস ত্যাগ করার বিষয়টি ব্যাপক হারে চর্চিত হয় বরাক উপত্যকায়। এরপর পরবর্তী রাজনৈতিক যাত্রা নিয়ে মানুষের মতামত সংগ্রহ করেন। এর মধ্যেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবার হঠাৎ করে আসাম গণপরিষদের কেন্দ্রীয় সভাপতি তথা রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরার সঙ্গে দাইয়ান হোসেন সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। তার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ দাইয়ানকে এজিপিতে যোগদান করার পরামর্শ দিলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। দীর্ঘ 23 বছর কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি কাজ করে গেছেন, যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সহ বিভিন্ন দায়িত্বশীল পদ ও বহু নির্বাচনে স্টার ক্যাম্পেইনার হিসেবে দলের প্রচারাভিযান অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেছেন দাইয়ান। কিন্তু দীর্ঘদিনের কাজের উপযুক্ত মূল্যায়ন না পেয়ে দল থেকে ইস্তফা দেন তিনি। দল ছেড়ে কিছুদিন নীরব থাকার পর অগপর সভাপতির সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করেন অগপতে ভিড়ছেন তিনি, তবে দাইয়ান অবশ্য এটা শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ বলে জানিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।